ভোটারদের বোঝা খুব মুশকিল। যে দল প্রার্থী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সে দলকেই ভোটারদের আশ্বাস, হ্যাঁ ভোটটা আপনাদেরকেই দেব, তাও একেবারে হাসি মুখে। বিজেপি, কংগ্রেস, সিপিআইএম কিংবা তৃণমূল, কাউকেই প্রতিশ্রুতি দিতে বিন্দুমাত্র কার্পণ্য বোধ করছেন না রাজ্যের সচেতন ভোটাররা। এই যেমন রবিবার সুবল ভৌমিক নিজে আট বরদুয়ালি কেন্দ্রের প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন। ভোটাররাও হাসি মুখে বললেন, হ্যাঁ এবারের ভোটটা আপনাদেরকেই দেব। স্বাভাবিকভাবেই খুশি দলীয় নেতা আর প্রার্থীরা। সিপিআইএম, কংগ্রেস, বিজেপির ক্ষেত্রেও গল্প সে একই। প্রচারে বেরিয়ে এদিন সুবলের দাবি জয় নিশ্চিত। মানুষ সব দলকে ত্রিপুরায় সুযোগ দিয়ে দেখেছে, কিছুই পায়নি। পদ্মে ছাপ দিয়ে তো মানুষের জীবন বিপন্ন, তাই এবারে নিজেদের জয় নিয়ে বেশ আশাবাদী ত্রিপুরার ঘাসফুল শিবির। কেন্দ্রের প্রার্থী শ্রীমতী সন্নিতা ব্যানার্জির সমর্থনে আজকে সকাল থেকে বরদালি অঞ্চলের শান্তিপাড়া, এই শান্তিপাড়া অঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চল আমরা ডোর টু ডোর প্রোগ্রাম করেছি। মানুষের মধ্যে যে সাড়া আমরা পেয়েছি এবং রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে, কারণ দীর্ঘদিন কংগ্রেসকে দেখেছে, সিপিএমকে দেখেছে এবং গত সাড়ে চার বছরের যে শাসন ত্রিপুরা রাজ্যে একটা কলঙ্কিত অধ্যায়, সেটার পরিবর্তন চাইছে। আমরা মনে করি এবার সমস্ত মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করছে আমাদের প্রার্থীদের, তাতে আমরা নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে চার চারটি বিধানসভা উপনির্বাচন। তৃণমূল 14 তারিখের পর থেকেই প্রচারে বড় চমক আনতে যাচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। টলিউডের তারকারা দলে দলে আসছেন প্রচারে, তাও একেবারে শহর আগরতলায়। সেলিব্রিটি প্রচারকের সাথে থাকছেন বাংলার এক ঝাঁক নেতা। 14 তারিখ ভোট প্রচারে শহরে আসবেন দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। অন্যদিকে মানুষ হাসি মুখে সব দলকে প্রতিশ্রুতি দিলেও ইভিএম এর সামনে গিয়ে যখন গত 52 মাসের অপশাসন, হামলা, মিথ্যা প্রতিশ্রুতি, সরকারি চাকুরির নামে প্রবঞ্চনা, টাকা নিয়ে টিএসআর এর চাকুরি বিলি, মিস করে রোজগারের ভুয়ো গল্প মনে পড়ে যাবে, তখন সম্ভবত পদ্মে ছাপ দিতে 10 বার ভাববেন রাজ্যের সচেতন ভোটাররা। যদিও গেরুয়া শিবির ছাপ্পা ভোট আর হুজ্জুতি করে ভোট লুটের কোনো প্রচেষ্টাই এ যাত্রাও বাদ রাখবে না বলে খবর। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।